উপস্থিত রয়েছেন দলের সংগ্রামী যুব মহাসচিব এই দুঃসময়ে একজন নির্ভীক ভাষ্যকার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ লীগ সভাপতি সকু হুমায়ুন ইসলাম খান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ অধ্যাপক হামিদুল ইসলাম এবং মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম এবং জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য সচিব মুজিবুর রহমান সহ জাতীয়তাবাদী তাঁতী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই মানববন্ধন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তাঁতি দলের জন্য, কারণ সীমাহীনভাবে আজকে যতটুকু তাঁত টিকে আছে, তাঁত সম্প্রদায় টিকে আছে, তারাও আজকে একেবারে ধ্বংসের মুখে পড়ে গেছে। রং সুতার যে দাম বৃদ্ধি করা হয়েছে তাতে আমাদের হাজার বছরের যে তাঁত সম্প্রদায় আমাদের অর্থনীতির একটি চালিকা শক্তি সেটিকে ধ্বংস করে দিয়েছে। আজকে সিরাজগঞ্জ, কুমারখালী, নরসিংদীতে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে টাঙ্গাইল বিভিন্ন জায়গায় যেভাবে তাঁত সম্প্রদায় যুগের পর যুগ ধরে এদেশের মানুষের বস্ত্রের যোগান দিয়েছে তারা আজ নিশ্চিন্ত হওয়া, যারা গণবিরোধী সরকার তারা কখনোই মানব কল্যাণের জন্য কিছু করে না, যদি করতেই আজকে আমাদের তাঁত সম্প্রদায় ধ্বংস হয়ে যেত না। একবার ব্রিটিশরা, বিদেশি বেনিয়ারা আমাদের এই তাঁত সম্প্রদায়কে ধ্বংস করেছে, এখন ওই বিদেশি প্রভুদেরই প্রতিভু শেখ হাসিনার সরকার এই সম্প্রদায়কে ধ্বংস করছে। প্রমাণ আছে, যেটা আপনারা সবাই জানেন যে একটা 22 হাত ঢাকায় মুসলিম একটা উট পাখির ডিমের মধ্যে প্রবেশ করানো যেত, মিশর থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে মুসলিম যে তাঁত তার চাইতে উন্নত মানের তাঁত ছিল বাংলার তাঁত, আজকে কোথায় সেই ঐতিহ্য? ধ্বংস করে দিয়েছে একবার ব্রিটিশরা, আরেকবার শেখ হাসিনা। বন্ধুরা আমার, আজকে মানে কত বৈপরীত্য, কত সেবা সহবিরোধিতা। আমি গতকালও বলেছি শেখ হাসিনা যাচ্ছেন জলবায়ু সম্মেলন গ্লাসগোতে, এটা ওই আপনার ধরুন একটা মুরগির খোয়ার, সেই খোয়ারের বাইরে যদি আপনি পাহারাদার রাখেন শিয়াল আর নেকড়েকে, আর মুরগির নিরাপত্তার জন্য, মুরগির কল্যাণের জন্য যদি ওই নেকড়ে এবং শিয়াল যদি কান্নাকাটি করে তাহলে কেমন দেখাবে, কেমন লাগবে? ঠিক আজকে সেই অবস্থা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে তিনি সেখানে গিয়েছেন। আরে আমরা পত্র পত্রিকায় দেখছি বিশ্বের অনেক উন্নত দেশেও কার্বন ডাই অক্সাইড এমিট করছে, নির্গমন করছে অত্যন্ত অত্যুগ্র মাত্রায়। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কার্বন ডাই অক্সাইড অনেক বেশি এমিট করে, নির্গমন করে, কিন্তু তারপরেও আমরা দেখেছি কিছুদিন আগেও গিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রে, ওদের হাডসন রিভার নিউ ইয়র্কে, ওদের ইস্ট রিভার, কোন নদীর পানি বিষাক্ত নয়। আর আপনার তুরাগ নদী, আপনার বুড়িগঙ্গা নদী একটা নর্দমা, একটা ড্রেনে পরিণত করেছেন শেখ হাসিনা, আর আপনি গেছেন গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে। বাহ, কি বৈপরীত্য, কি সমবিরোধিতা আপনার! আপনি যখন এই যে সপু বলেছে, আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করেন, এটা হচ্ছে আপনার সহজাত একটি বৈশিষ্ট্য, এইটা ছাড়া আপনার ঘুম হয় না। জিয়া পরিবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়ার রহমান, স্বাধীনতার ঘোষক দেশনায়ক তারেক রহমান,
তার বিরুদ্ধে কুৎসা, তার বিরুদ্ধে সমালোচনা, এইটা না করলে শেখ হাসিনার ঘুম হয় না এবং ভাতও হজম হয় না। এবং ওই গ্লাসগোতে গিয়েও তিনি তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কুৎসা রটনা করেছেন, সমালোচনা করেছেন। আরে আপনি যে সময় তুরাগ নদী, শীতলক্ষা নদী, আপনি যে সময় বুড়িগঙ্গাকে নর্দমায় পরিণত করেছেন, আপনার পুলিশের মামলা, আপনার গ্রেফতারের হুমকির মুখেও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা তারেক রহমানের নির্দেশে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রতিটি জনপদে এই বর্ষার মধ্যে বৃক্ষরোপণ করেছে। তাই তারেক রহমান আর শেখ হাসিনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আপনি ধ্বংসের পক্ষে প্রধানমন্ত্রী, আপনি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার পক্ষে, আর সৃষ্টির পক্ষে জনাব তারেক রহমান, এইটাই আজকে প্রমাণিত হয়েছে। আপনি কি বলে যে অর্থের কথা বলেন, তারেক রহমান সাহেবের কোথা থেকে পাই, আপনার ফরিদপুরের একজন ছাত্রলীগের নেতা 2000 কোটি টাকা পাচার করে, তারপরে আপনি কোন মুখে কোন লজ্জায় বলেন এসব কথা? আপনার একজন মন্ত্রীর ছেলে নিউ ইয়র্কের একটি সবচাইতে দামি, যেটা আমেরিকার বিলিয়নিয়াররাও যে অ্যাপার্টমেন্ট কিনতে সাহস পায় না, আপনার মন্ত্রীর একজন ছেলে সেই অ্যাপার্টমেন্ট কিনেছে, সত্যি না মিথ্যা বলো? খবরের কাগজে এসছে, এটা আমি বানিয়ে বলছি না। তারপরেও আপনি দুর্নীতির কথা বলে আপনার লজ্জা করা উচিত ছিল। আজকে মানুষের মুখে মুখে বেগম করা, বেগম পড়া, মানুষের মুখে মুখে সেকেন্ড হোম, আজকে যুক্তরাজ্য, আজকে রাশিয়া, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, আজকে মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় তাদের বাড়িঘর, তাদের কটেজ, এটা আপনি কি পড়েন না খবরের কাগজ, গণমাধ্যমে আপনার কি একবারও সেদিকে দৃষ্টি পড়ে না? আপনার তো জবাবদিহি করতে হয় না, আপনার ভোট লাগে না, আপনার ইউপি নির্বাচন হচ্ছে, নিজেরা নিজেরাই মরে যাচ্ছে বাড়াবাড়ি করে, হারাহারি করে। ওরা জানে যে আওয়ামী লীগ থেকে নমিনেশন পাবে সেই তো পাস, প্রতিদ্বন্দ্বিতার দরকার নেই, নির্বাচনের দরকার নেই, তাই যেভাবেই হোক ওই সোনার হরিণ আমাকে চেয়ারম্যান হতে হবে। আর চেয়ারম্যান হলে পরেই তো লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা তার সিন্ধুকে ঢুকে যাবে। তো সুতরাং ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের একটা টিকিট দরকার, কারণ যেখানে প্রতিদ্বন্দ্বিতা নাই সেখানে তো লুটপাট, সেখানে তো টাকা আত্মসাতের এক বিরাট সুযোগ। তাই আজকে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারাও নিজেরা নিজেরা রক্তারক্তি করছেন আওয়ামী লীগের একটি টিকিট পাওয়ার জন্য। বন্ধুরা আমার, এই হচ্ছে এই দেশের পরিস্থিতি। আপনার শ্রমিক কল্যাণ ফান্ড 9-6 হয়েছে, তসরুফ হয়েছে। শ্রমিক কল্যাণ ফান্ড তো শ্রমিকদের জন্য তৈরি করা একটি তহবিল, এই তহবিল 9-6 কি করে হলো? আপনি নিজেকে বলেন, আপনি বলে খুব মানব দরদী, যারা খেটে খাওয়া মানুষ শ্রমিক তাদের তহবিল 9-6 কিভাবে হলো? আজকের এই তাঁতি দলের মানববন্ধন থেকে আমরা দাবি করছি এই শ্রমিক কল্যাণ তহবিলের এই যে 9-6 হওয়া, এই যে আত্মসাত এবং তসরুফ হওয়া, এর জন্য শ্বেত পত্র প্রকাশ করতে হবে। বন্ধুরা আমার, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 17টা ফাইল গায়েব হয়ে যায়, এটা কি বুঝতে বাকি আছে? এটা কারো বুঝতে বাকি নাই, 17টা ফাইল মানে গায়েব হচ্ছে কেন? আমার কিন্তু একটা উপলব্ধি হচ্ছে, আমার মনে হচ্ছে, মনে হয় আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা দেশ ছেড়ে ভাগতে চাচ্ছে, তাই যেন কোনো ডকুমেন্ট না থাকে এই কারণে এই 17টা ফাইল গায়েব করে দেওয়া হয়েছে। এটা মন্ত্রীর নির্দেশেই গায়েব করা হয়েছে, কারণ সামনে কোন পরিস্থিতি হয়, আবার এই ফাইলগুলো থেকে কত টাকা কোন জায়গা থেকে কত পার্সেন্টেজ দেওয়া হয়েছে তার যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে, এই কারণে এই ফাইলগুলো আপনার হাওয়া করে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, এইরকম পরিস্থিতি আজকে বাংলাদেশ এমন এক জায়গায় শেখ হাসিনা নিয়ে গেছেন, এই দেশ না আছে স্বাধীনতা, না আছে সার্বভৌমত্ব, আর গণতন্ত্রকে তো অনেকদিন আগেই গোরস্থানে কবর দিয়ে দিয়েছেন তিনি, আর তার দরকার নাই, তার যা ইচ্ছা তিনি তাই করবেন, এর জন্য কোনো জবাবদেহি করতে হবে না। আপনার রাষ্ট্রপতি, আমি যদি বুঝতাম একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি মানেই
জাতির অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক। কিন্তু বর্তমান রাষ্ট্রপতি তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি, একটা অবৈধ পার্লামেন্ট থেকে নির্বাচিত হওয়া রাষ্ট্রপতি, তার নাক দিয়ে যদি একটু পানিও পড়ে হয় যাচ্ছেন কোথায়, সিঙ্গাপুর না হলে লন্ডন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার অসুস্থতা বারবার বলা হয়েছে, তিন বছর ধরে তাকে যখন অন্যায়ভাবে কারাগারে নিয়ে যাওয়া হয়, তার অসুস্থতা, তার উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানোর জন্য যে তিনি বাইরে থেকে চিকিৎসা নিয়ে আসবেন, আপনি কি মনে করবেন? প্রধানমন্ত্রী কি মনে করেন? আপনি 111 সরকারের সাথে মুস্তিকা দিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছেন, বেগম খালেদা জিয়া কি পেরেছিল? তারা আপনার আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিন পারেনি, এমন মা মাটি মানুষের নেত্রী যে তার জনগণ থেকে কখনোই বিচ্যুত করা যায়নি, বেগম খালেদা জিয়াকে পাঠানো যায়নি। এই তো তাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হয় তার কিছুদিন আগে, এই ওবায়দুল কাদের সাহেব বলেছে না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন লন্ডনে যায় 2017 সালে, তিনি বলেছেন তিনি ফিরবেন না। আরে ফেরেন না তো আপনারা, পালিয়ে যান তো আপনারা, আপনাদের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, আপনারা পালিয়ে গেলে তো আপনারা ফেরেন না, কিন্তু বেগম খালেদা জিয়া ফেরে। আমরা আবারও বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠাতে হবে। বন্ধুরা, আমার তাঁতি দলের আজকের এই অনুষ্ঠান মানববন্ধন, এটি সীমাহীন ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যে, এ বিষয়ে অনেকেই বক্তব্য রেখেছেন, ঠিকই বলেছেন, আজকে এই সীমাহীন মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধি হওয়ার তো কথা নয় এই এই মুহূর্তে, এই জন্যই এটা করা হচ্ছে। ওই যে বললাম, প্রত্যেকটি জায়গা থেকে আওয়ামী নেতাদের ক্ষমতাসীনদের পার্সেন্টেজ দরকার, যেটা আলাল ভাই বলেছে, এই পার্সেন্টেজ নিশ্চিত করার জন্যই তাদের সিন্ডিকেট, তাদের লুটেরারা সব জায়গায় বিস্তার লাভ করেছে, তাদের পকেট ভারী করা এবং তাদের যা টাকা পয়সা সেই টাকা পয়সা আরও বৃদ্ধি বিকাশের জন্য, কারণ তাদেরকে তো বাকিটা জীবন বাংলাদেশ থেকে যদি চলে যেতে হয় যে কোনো রাজনৈতিক পরিবর্তনের মুখে, তাহলে তাদের জীবন যাতে আরামে আয়সে কাটে, এই কারণে আজকে প্রত্যেকটি জায়গা থেকে তাদের টাকা দরকার, এই কারণে তারা টাকা উঠাচ্ছে, মানুষের গলায় পা দিয়ে ওরা টাকা তুলছে, এই ক্ষমতাসীনরা, ওরা অনির্বাচিত, ওরা অগণতান্ত্রিক, ওদের নির্বাচনের দরকার নাই, তাই যারা ডাকাত, যারা লুটেরা, যারা দস্যুবৃত্তি, যাদের রাজনীতি, তারা কখনোই জনগণের কাছে জবাবদিহি করতে চায় না, তাই বিনা ভোটে আজকে তারা ক্ষমতার রাজ সিংহাসনে বসে আছে, ওই সিংহাসনের পা ধরে ধুলাই লুটিয়ে দিতে হবে, তাহলে আবার দেশের ফিরে আসবে গণতন্ত্রের সুবাতাস। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবার বক্তব্য শেষ করছি, খুদা হাফেজ বাংলাদেশ।